হয় তাহলে তার যে শিফটটা থাকে লিভারের শিফটটা হচ্ছে মানে এরকম আকৃতির লিভার আসে, লিভারের আকৃতিটা এরকম আসে, ঠিক আছে? তো আর লিভার ম্যাডাম তুমি বলবে লিভারটা থাকে কোথায় জানি? আমাদের তো মানব শরীর, মানব শরীরে কোথায় থাকে? এবং শরীরের বিশেষ করে লিভারের নিজস্ব কোষগুলোর মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকে ওটাকে দূর করা। তো লিভারের যে রোগ সেটা দু রকম কারণেই হতে পারে। একটা হচ্ছে সে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকতে পারে, মানে এক একটা বাচ্চা দেখা যায় জন্ম হয়েছে লিভারের অসুখ নিয়ে, এটা হচ্ছে তার হেরিডিটি থেকে এসেছে। আর আরেকটা হয়ে থাকে কোনো ভাইরাস অ্যাটাকের ফলে, যেটা তার বড় হওয়ার সঙ্গে সঙ্গে এবং যে কোনো সময় মানব জীবনে যে কোনো সময় ভাইরাস অ্যাটাক করলে পর ভাইরাস সংক্রমণ থেকে কিন্তু লিভারের কোনো সমস্যা হতে পারে। তো বিশ্বব্যাপী একটা অনুমান করা যায় যে এখনো অব্দি একটা সমীক্ষা করে দেখা গিয়েছিল প্রায় 44 মিলিয়ন মানুষ এখনো অব্দি কিন্তু এই সিএলই মানে লিভার ক্রনিক লিভার ডিজিজে ভুগছে না। আর 2017 সালে WHO একটা সমীক্ষা করে দেখেছে যে প্রায় এখনো অব্দি এই লিভারের কারণে মারা গেছেন 2,59,750 এরকম মানুষ এখন অব্দি লিভারের কারণে মারা গেছে। তাহলে লিভারের কোনো অসুখ করলে সেটা যেমন কোনো ছোটোখাটো না, আবার ভয় পাওয়ার এখানে কিছু নেই, কারণ এর জন্যই ভেস্টিজ নিয়ে এসেছে আয়ুশান্তি লিভারে। তো আয়ুশান্তি লিভারে আমরা এই আয়ুশান্তি লিভারের ক্যাপসুলের মধ্যে কী কী থাকে এবং কীভাবে তার থেকে আমরা এই লিভারের সমস্যা থেকে হেল্প পেতে পারি সেটা আমি একটুখানি বলছি। প্রথম বলি যে লিভার হেলথের মধ্যে হচ্ছে আছে চিরতা। চিরতার কাজ কি? না চিরকালই করে, না নতুন লিভার কোষে পুনরুজ্জীবনে, মানে ডেড সেল না কিন্তু নতুন লিভার কোষে পুনরুজ্জীবনে সাহায্য করছে। মেটাবলিজম বৃদ্ধি করে, আর মেটাবলিজম বৃদ্ধি করলে আমাদের যে এক্সেস ওয়েট, লিভারের যে একটা এক্সেস ওয়েট সেটা কিন্তু কমাতে অনেকটা চিরতা সাহায্য করছে। ডিটক্সিফাই করছে লিভারটাকে। আর চিরতা একটা হলো তার এক নম্বর। দু নম্বর হচ্ছে পুটকি। পুটকি হচ্ছে কি? না পুটকির কাজ হচ্ছে ওটা হজমে সাহায্য করছে, মানে লিভারের যেটা মেন কাজ এই লিভার হেলথের মধ্যে যখন আমার লিভারটা যখন অকেজ হয়ে যাচ্ছে তখন লিভার সেটা কাজ করতে পারছে না, হজম করাতে পারছে না। তো আমাদের লিভার হেলথের মধ্যে যে সাপ্লিমেন্টের মধ্যে দেওয়া আছে পুটকি, তখন সে গিয়ে ওই কাজটা করে দিচ্ছে যে হজমে সাহায্য, মানে হজম সংক্রান্ত কোনো সমস্যা আছে সেটাকে ঠিক করছে। পাচন ক্রিয়া এসে হেল্প করছে, মানে পাজাতে পাচন যে খাবারটা খেয়েছে তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, এর ফলে কি হচ্ছে না গ্যাস্ট্রিক রস যেটা বেরায় সেটা অনেকটা কম করে দিচ্ছে, যাতে গ্যাস্ট্রিক রসটা একটু কম বেরায়। আর ক্ষুধা নিরাময় করছে, আর এই এই কাজগুলো করছে বলে অটোমেটিক্যালি তাদের কোষ্ঠকাঠিন্য যাদের থাকবে তাদের ওটা দূর হয়ে যাচ্ছে। আর থার্ড হচ্ছে পিপল। পিপলের কাজ কি? না এটা হচ্ছে যে কোন রকম ব্যক্তি, এটা শুধুমাত্র যে লিভারের উপর কাজ করছে তা না, এটা লিভার হেলথ ক্যাপসুলটার মধ্যে দেওয়া আছে, বাট এটা আমাদের মানব শরীরের পুরোটার উপরেই কাজ করছে, কোনো একটা অর্গানের উপর না, পুরো মানব শরীরে যে ব্যাকটেরিয়া যদি কোনোভাবে অ্যাটাক করে থাকে তাহলে সেই ব্যাকটেরিয়ার হাত থেকে মানব শরীরটাকে রক্ষা করে। আর এটা ডিটক্সিফাই করছে। আর আরেকটা হচ্ছে যে লিভারের যদি কোনো প্রবলেম হয়, বিশেষ করে লিভারের যদি কোনো ফ্যাটি লিভার হয় তার মধ্যে সেই লিভারটার মধ্যে একটা চিনচিন চিনচিন করে একটা জ্বালা প্রদাহ করে, একটা জ্বালা জ্বালা ভাব থাকে তার, সেইটাকে অনেকটা কম করছে, মানে তার সাথে অনেকটা ফাইট করে অনেকটা কম করে পিপুলের, এটা হচ্ছে একটা কাজ। আর হাড়কে শক্তিশালী করছে, তার স্থূলতা বা মানে লিভারের যে একটা স্থূলতা থেকে যায় সেটাকে হ্রাস করে, মানে একটা বড় হতে থাকে ওটাকে হ্রাস করে পিপুল। আর ডায়াবেটিসের জন্য কিন্তু পিপুল খুব উপকারী, খুব ভালো একটা এবং লিভারের মধ্যে যে সমস্ত ফ্রি রেডিকেলস বা
দূষণ যেগুলো ঢুকছে এই অ্যান্টিঅক্সিডেন্টটা তার সাথে ফাইট করছে, তাকে দূর করে দিচ্ছে। আচ্ছা, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এর মধ্যে যেটা আছে বুদ্ধরোগ। এটা আমরা বলতে গেলে হয়তো এর আগে যেগুলো বললাম অনেকেই কম বেশি শুনেছি, কিন্তু বুদ্ধরোগটা আমার মনে হয় আমি বেশি রায়ের সাথে এই প্রথম আমি শুনেছি যেটা রিভারেন্টে দেওয়া আছে বুদ্ধরোগ। এটা হচ্ছে এক প্রকার ঔষধি গাছ। এটা সাইজ হয় আপনার 30 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার, খুব বেশি বড় হয় না। কিন্তু এর ওপরে বুদ্ধরোগটার মেন জিনিস হচ্ছে এর ওপরে একটা হালকা বেগুনি রঙের ফুল থাকে, আর এইটার মধ্যে যেটা আছে সক্রিয় উপাদান সেটা হচ্ছে সিলিমারিন। সেটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কি করছে না, লিভারের যে ডিটক্সিফাইং মেন যেটা লিভারের যে ডিটক্সিফাইং যে ভাইরাসটার জন্য যে সে অ্যাট্যাক্টেড হয়েছে সেটাকে দূর করছে। আর যারা কোনো ধরুন কোনো ইন্ডাস্ট্রিয়াল বেজে কাজ করে কোন রকম টক্সিন মানে তার ইন্ডাস্ট্রিয়াল টক্সিনের কারণে তাদের লিভারটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই বুদ্ধরোগটা কিন্তু খুব খুব খুবই উপকারী। ঠিক আছে, তাহলে আমরা যখন জানলাম এর মধ্যে কি কি উপাদান আছে এবং তাদের কাজ, তাহলে আমরা এই আমাদের আয়ুষান্তে লিভার হেলথের এই ক্যাপসুলের উপকারিতাগুলো কিছু জেনে নিই। এটা কি করছে, প্রথম হচ্ছে ড্যামেজ সেলটাকে পুনরুজ্জীবন করছে, ঠিক করছে। একটা হচ্ছে হেপাটাইটিসে যারা আক্রান্ত হয়েছে তাদের যে একটা জ্বালা থাকে ভেতরে লিভারের মধ্যে একটা ভাব থাকে জ্বালা জ্বালা সেটাকে কম করতে সাহায্য করছে। ফাইব্রোসিস যেটা বড় হতে থাকছে লিভারটা সেটাকে সীমাবদ্ধ করে তাকে মানে একটা জায়গায় স্থির রাখছে, স্থির মানে তাকে চাঙ্গা করে তুলছে। আরেকটা হচ্ছে এর মধ্যে এনজাইমের লিভারের যে এনজাইম একটা আছে এই এনজাইমটাকে এত বাড়িয়ে দিচ্ছে ফলে কি হচ্ছে খাদ্য অনায়াসে হজম হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য দূর হচ্ছে। তাহলে লিভার হেলথ আমরা যদি এই জিনিসগুলো যদি জেনে থাকি যে লিভার হেলথ প্রোডাক্টের মধ্যে এইগুলো আছে, তাহলে আমরা আমার মনে হয় যে কোনো মানুষকে লিভারের যদি সম্পর্কে কিছু বলতে যাই তাকে আমরা লিভার হেলথটা তাকে অ্যাডভাইস করতে পারি। ঠিক আছে, শরীর থেকে একটা অয়েল এক্সট্রাকশন হয় সেটা হচ্ছে ক্রিল অয়েল, আর এইটার মাধ্যম দিয়ে আমাদের এই ক্রিল অয়েল প্রোডাক্টটাকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, ক্রিল অয়েলটা ভালো কেন, নিশ্চয়ই মধ্যে কিছু আছে যার জন্য ভালো। তো ক্রিল অয়েলের মধ্যে আছে ওমেগা 3, ওমেগা 3টা হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো আমাদের শরীরে 5 রকমের পুষ্টি প্রয়োজন হয়, আপনাকে একটু বলবেন কি কি লাগবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। তো ফ্যাট আমাদের শরীরে দরকার আমরা জেনে গেছি, মানে ভালো ফ্যাট দরকার না খারাপ ফ্যাট দরকার? ভালো ফ্যাট দরকার। আচ্ছা, ভালো ফ্যাটের মধ্যেও 3 রকম ফ্যাট আছে, তো এই 3 রকম ফ্যাট ম্যাডাম বলবেন কি কি ফ্যাট? আচ্ছা, আমি বলে দিচ্ছি, 3 রকম ফ্যাট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট। আর এই আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে আমাদের ওমেগা 3 থেকে আমরা এখানে পাচ্ছি ক্রিল অয়েলের মাধ্যমে। আচ্ছা, এই ওমেগা 3 যেটা আমরা নেব সেই ওমেগা 3 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা যেটা আমরা নিচ্ছি কেন নিচ্ছি, মানে ওমেগা 3টার কাজ কি আছে? তো ওমেগা 3টা কি করছে না, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট করছে, ব্রেন পাওয়ার ইনক্রিজ করছে, আর এটা ব্লাড লেভেলটাকে ব্লাড লেভেলের মধ্যে যে ব্লাডের মধ্যে যে কোলেস্টেরলের লেভেল আছে ওইটাকে কমিয়ে দিচ্ছে, কোলেস্টেরলটাকে ঠিক সঠিক মাত্রায় রাখছে। তার ফলে কি হচ্ছে হার্ট ফাংশনটা একদম ক্লিয়ার থাকছে। ঠিক আছে, কোনো রকম হার্ট অ্যাটাকের সম্ভাবনা পসিবিলিটি অনেকাংশে কমে যাচ্ছে এর ফলে। আর এছাড়া তো বিভিন্ন জয়েন্টসের মধ্যে কাজ করছে এই ওমেগা 3, আর তাছাড়া লিভারটাকেও পুরোপুরি সঠিক রাখছে। আমি লিভারটাই পরে আসছি। তো জয়েন্টসের মধ্যে যে বললাম কাজ করছে, কিভাবে জয়েন্টসের মধ্যে কাজ করছে ওমেগা 3টা না, এর মধ্যে আরেকটা উপাদান আছে সেটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডটা কি, ফসফোলিপিডটা হচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা সেল সেলগুলো তো এমনি এমনি বসে থাকে, মানে এমনি তো এরকম ভাবে সেলগুলো কি কেউ রাখতে পারবে না, এ তো কিছু না কিছু মাধ্যম দিয়ে জড়িয়ে আছে একে অপরের সাথে। যে মাধ্যমটা দিয়ে জড়িয়ে আছে সেটা হচ্ছে ফসফোলিপিড।
তাহলে এই প্রত্যেকটা সেলের আগে আমরা কম মানে প্রত্যেকটার মধ্যেই আমরা সরাসরি যে ফসফোলিপিড পাচ্ছি, আর ওমেগা 3 যখন আমরা নিচ্ছি তখন এই ফসফোলিপিডটা দিয়ে সারা শরীরে আমাদের ওমেগা 3 টা চলে যাচ্ছে। তাহলে র ব্লাড তখন পুরোটাই মোর দ্যান 90% আমাদের এই ফসফোলিপিডের মাধ্যম দিয়ে পুরোটা টেনে নিতে পারছে, অ্যাবজর্ব করতে পারছে। ঠিক আছে, তাহলে ফসফোলিপিড যদি না থাকতো, যেমন আমাদের আরেকটা কোয়ালিটি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ফ্লাক্স অয়েল, ফ্লাক্স অয়েলের মধ্যে ফসফোলিপিডটা নেই, আর ফসফোলিপিডটা নেই বললে ফ্লাক্স অয়েলের তুলনায় ক্রিল অয়েলে এই ওমেগা 3 টা, ওমেগা 3 তো ফ্লাক্স অয়েলও আছে ক্রিল অয়েলও আছে, বাট ক্রিল অয়েলে কেন বেশি অ্যাবজর্ব করতে পারে, কারণ এই ফসফোলিপিডটা আছে, কারণ ফসফোলিপিডটার মধ্যে দিয়ে আমরা সারা শরীরে মোর দ্যান 90% পুরোটাই বলতে গেলে অ্যাবজর্ব করে নিতে পারছে ব্লাড, তাহলে ও নিশ্চয়ই বেশি কাজ করছে। ঠিক আছে, তাহলে ফসফোলিপিড কাজ বোঝা গেল, আর এই জন্যই ক্রিল অয়েলটা আমাদের প্রাইম কোয়ালিটি, কারণ এই একটাই প্রোডাক্ট যার মধ্যে আমরা দুটো জিনিসই পাচ্ছি, একটা হচ্ছে ফসফোলিপিডও পাচ্ছি আর একটা হচ্ছে ওমেগা 3ও পাচ্ছি, মানে দুটোই জিনিস পাচ্ছি। ঠিক আছে, আর আরেকটা উপাদান আছে ক্রিল অয়েলের মধ্যে, সেটা হচ্ছে অ্যাস্টাসিন। অ্যাস্টাসিন কি করছে না, এটা একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা ওই যেটা বললাম প্রথমে যে লিভারের উপর কিভাবে কাজ করে, লিভার বলে না পুরো শরীরের উপর কিভাবে কাজ করে, হার্ট বলুন সবকিছুর উপর বলুন, কারণ এই অ্যাস্টাসিন শরীরে যাবতীয় বিষাক্ত পদার্থ যেটা ঢুকছে সেটাকে বার করতে এই অ্যাস্টাসিন কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাস্টাসিন ডাকমেন্ট কি?